নমস্কার বন্ধুরা লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি শানু আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটা ভারতীয় ডিফেন্স কোম্পানির জন্য একটা খারাপ সংবাদ হতে পারে অনেকের মন খারাপ হতে পারে কিন্তু দেশের সুরক্ষার জন্য আমাদেরকে এটা মানতে হবে মেনে নিতে হবে ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই যারা এই চ্যানেলের প্রথম ভিজিট করেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন ডিফেন্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্যে ভারতের টাটা কোম্পানি এবং ডিআরডিও একশো পঞ্চান্ন মিলিমিটার এবং বাহান্ন ক্যালিভারের একটি টোর্ট হাউজার তৈরি করেছে আশা করি আপনারা সবাই জানেন যার নাম এটিএজিএস তার যে কত রকম টেস্ট হয়েছে তার হিসাব নেই ইন্ডিয়ান আর্মির তরফ থেকে রিসেন্টলি একটি রিকোয়েস্ট ফর ইনফরমেশন আর জারি করা হয়েছে একশো পঞ্চান্ন মিলিমিটার বাহান্ন ক্যালিভারের টোর্ট হাউজজেয়ার ক্রয়ের সেখানে যা শর্ত রাখা হয়েছে সব কিছুতে এটিএজিএস পাস করলেও মেন শর্তে পাশ করা মুশকিল তা হলো ওয়েট আরএফআই বলা হয়েছে হায়ীকে গান টোয়িং ভেহিকলসে টো করা যেতে হবে আর গানটির ওজন হতে হবে পনেরো টনসের কম কিন্তু যদি দেখেন এটিএজিএস এর ওজন আঠেরো টন মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটিএজিএস এতে ফিট হচ্ছে না লাস্ট উইকে ইন্ডিয়ান আর্মি একটি একসেপ্টেন্স অব নেসেসিটি ইস্যু করেছিল যাতে দুশো বাহান্নটি গান টোয়িং ভেহিকলস কথা বলা হয়েছিল এবং আরও বলা হয়েছিল ওই সকল ভেহিকলস কুড়ি টন ওজনের গানকে যেন টো করার সক্ষমতা রাখে হয়তো লিমিটেড নাম্বারের এটিএজি ক্রয় করা যেতে পারে আর সেটারই হয়তো যন্ত্র করছে গান টোয়িং ভেহিক্যাল স্ক্রয়ের মাধ্যমে এখন সংখ্যাটা কত সেটা জানি না কল্যাণী গ্রুপ একশো পঞ্চান্ন মিলিমিটার বাহান্ন ক্যালিবারের এম এ ইআর গান তৈরি করছে ভারত ফিফটি টু ডেভেলপ করেছে যা পনেরো টর্সের ক্রাইটেরিয়া ম্যাচ করছে কিন্তু আমার মতে ইন্ডিয়ান আর্মির নজর হয়তো অন্য কোথাও ইন্ডিয়ান আর্মির বেশি পছন্দ এলভিডসের অটোনোমাস স্টোর হাউজার অর্ডিন্যান্স সিস্টেম শর্টে যাকে বলা হয় অ্যাথোস দু এ উনিশে লোয়ার ভিডার হিসেবে সামনে এসেছিল এই অ্যাথোস ইন্ডিয়ান আর্মি এর টেস্টও করেছে প্রায় চারশোটির মতো অ্যাথোস সিস্টেম ক্রয় করার ইচ্ছা কিন্তু ইন্ডিয়ান আর্মির আছে এখন প্রশ্ন আত্মনির্ভর ভারত কোথায় গেল দেখুন ভারতীয় সেনা সবসময় বেস্ট জিনিসটা ক্রয় করতে চায় সেই কারণে দেখবেন সেম ক্যাটাগরির জিনিসের সাথে আমাদের পড়শি দেশ কখনো পারবে না শুধু তাই না তার থেকে উচ্চ সম্পূর্ণ জিনিসও কিন্তু পেরে ওঠে না ভারতীয় সিস্টেমের সঙ্গে ভারত যেগুলো কেনে অ্যাকচুয়ালি সে বিদেশ থেকে হোক দেশ থেকে হোক ভারতের এই সকল গানকে হাই অ্যাল্টিউডে অপারেট করবার জন্য ব্যবহার করা হবে সেই কারণে ওয়েট যত কম হবে তত ভালো হবে ম্যানুভার করবার জন্যে যুদ্ধক্ষেত্রে ম্যানুভার একটা বড় ট্যাকটিক তাই আমার মতে ইন্ডিয়ান আর্মি চাইছে হালকা টোট হাউজার ক্রয় করতে ওয়েট বেশি হয়ে গেলে বা বেশি হলে মুভমেন্ট করতে অসুবিধা হবে ধীর হয়ে যাবে মুভমেন্ট করা তাতে শত্রুর নিশানায় সহজে এসে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় এটিএজেস তো ক্রয় করবে ইন্ডিয়ান আর্মি কিন্তু সেটার সংখ্যা অনেকটা কম হবে বেশি পরিমাণে অ্যাথোস নেওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি এখন দেখার বিষয় কি হয় কবে সব কমপ্লিট হয় তো এই ছিল একটি আপডেট নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম